পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করছি একটা কেকের রেসিপি, জেব্রা কেক। তাহলে চলুন শুরু করি। এখানে আছে 100 গ্রাম বাটার, এর মধ্যে আমি এই গুঁড়ো চিনিটা মিশিয়ে দেবো। 1 কাপ চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। এইটা এবারে ভালো করে মিশিয়ে নেব, খুব ভালো করে ফেটিয়ে, যতক্ষণ না মাখনটা সম্পূর্ণ গলে যায় ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নেব। এবারে দুটো ডিম ফাটিয়ে এই মাখন আর চিনির মিশ্রণটার মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম দুটো ডিম। দিয়ে এবারে খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলাম। এইবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এই 1 কাপ ময়দা, একটু করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যেই কাপের ময়দা দিলাম সেই কাপেরই 1 কাপ চিনি আমি গুঁড়ো করে নিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে ধীরে ধীরে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার, দিয়ে এটা একটু মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি আমি 1/4 চা চামচ বেকিং সোডা, দিয়ে এটাও ভালো করে আমি মিশিয়ে নেব। দিয়ে দিলাম প্রায় 1/2 চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। এবার এই ব্যাটারটা থেকে 4 টেবিল চামচ ব্যাটার আমি অন্য একটা বাটিতে উঠিয়ে নিলাম। এইবার এই ব্যাটারটার সাথে আমি 2 চামচ দুটো ভর্তি চামচ কোকো পাউডার দিয়ে দিলাম। দিয়ে 1/5 চামচ সোডা, বেকিং সোডা, আর 1/4 চা চামচ বেকিং পাউডার দিলাম। দিয়ে এটা খুব ভালো করে এবার আমি মিশিয়ে নেব। ফাটানোর দরকার নেই, এটা মেশালেই হবে। যদি মেশাতে একটু মনে হয় যেন থিকনেসটা কম আছে, একটু শক্ত হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে, তাহলে এর মধ্যে আমি দিয়ে দেব মালাই। দিয়ে দিলাম মালাই, এটা প্রয়োজন মতো, যতক্ষণ পর্যন্ত না এই ব্যাটারটা ঠিকঠাক হয়। এই 4 চামচ দিলাম, পরে দরকার হলে আরো দেব। আরো একটু পাতলা হবে সেজন্য আমি আরো একটু দিয়ে দিলাম, এই 3 চামচ মতো দিয়ে দিলাম পুরোটাই। এটা মালাই বলতে এটা গরুর দুধের সর, সেটাই ফেটিয়ে রেখেছিলাম। দিয়ে এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটার থিকনেসটা এবার আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে মেশানো হয়ে গেল। দেখুন এরকম যখন পড়ে যাবে চামচ থেকে বা হাতা থেকে, যে যেটা দিয়ে দেবেন তখন বুঝবেন যেটা হয়ে গেল। এবার এই ব্যাটারটাও দেখিয়ে দিই। এই ব্যাটারটা তুলনামূলক একটু পাতলা হবে, শোয়িং কনসিস্টেন্সি, দেখুন পড়ে যাচ্ছে কেমন চামচ থেকে। তাহলে এটাও হয়ে গেছে। এইবারে কেকের কন্টেনারটা, যেটার মধ্যে আমি কেক করব, সেইটা তেল দিয়ে গ্রিস, রিফাইন্ড অয়েল দিয়ে গ্রিস করে নিলাম। সবসময় তো বাটিতে অয়েল পেপার থাকে না, তাই একটু ময়দা ছড়িয়ে হাত দিয়ে ঝাঁকিয়ে এই ময়দা দিলাম
দিয়ে হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, দেখুন ঠিক এইভাবে এইভাবে ঘুরিয়ে দিলে পরে লেগে গেল ময়দাটা, তাহলে কেকটা সহজেই উঠে আসবে। এইবারে এই মাঝখানে আমি যেভাবে দিয়ে দিচ্ছি দেখুন, এই মেন ব্যাটারটা দিয়ে দিলাম, এটি চামচ দিয়ে সরিয়ে দিচ্ছি। যে যেরকম ডিজাইন করবে তার ঠিক সেরকমই হবে, একটু মোটা করলে মোটা হবে, বা একটু বেশি দিলে বেশি হবে। এইবারে ওর ওপরে আস্তে করে ঠিক মিডিলে এই কোকো পাউডারটা, যে ব্যাটারটা করেছিলাম কোকো পাউডার দিয়ে, সেটা দিয়ে দিলাম ডার্ক কালারটা। একবার এই হোয়াইটটা দেব, আরেকবার এই চকলেট কালারটা দেব। এইভাবে পুরো কেকটাকে আমি সাজিয়ে নিচ্ছি। এবারে মাইক্রোওভেনে আমি কমবিতে দিয়ে 6 মিনিট প্রিহিট করে নিচ্ছি। প্রিহিট করে নিলাম এটা। এবারে কেকটা আমি কনভেকশনে দিয়ে 36 মিনিট বেক করে নেব। জালিটা দিয়ে দিলাম স্ট্যান্ডটা দিয়ে, এবার কেকটা বসিয়ে দিলাম। কনভেকশন মোডে দিলাম 180 ডিগ্রিতে 36 মিনিট বেক করে নেব। 36 মিনিট দিলাম দিয়ে এবার স্টার্ট করে দিলাম। এইটা এবারে হয়ে গেল, এটা খুলে দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হলো। কেকটা একদম পারফেক্ট হয়েছে আর নরমও হয়েছে। এটা ঠান্ডা হলে আমি এটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, একটা চাকু ঢুকিয়ে দিলাম যে কেকটা আদৌ হয়েছে কি হয়নি। দেখুন একটুও লেগেনি, তার মানে কেকটা একদম পারফেক্ট হয়েছে। এবারে কেকটার চারদিকে চাকুটা দিয়ে একটু ঘুরিয়ে নিলাম, এটা হালকা করে নিলাম, হালকা হালকা লেগে থাকে, আর নিচে তো ময়দা দেওয়াই আছে, এটা অটোমেটিক্যালি উঠে যাবে। একটা প্লেট দিয়ে উল্টে দিলাম, দিয়ে এবারে হাতের সাহায্যে আমি এটা আবার উল্টে দেব। হাতটা চাপা দিয়ে উল্টে দিলাম, দেখুন এত সুন্দর হয়েছে, না তো এটা ভাঙলো আর না নষ্ট হলো। এবার কেটে দেখিয়ে দিচ্ছি, কাটলাম
এটা 8 ভাগ করলে 8টা কেক হবে বা যে যেমন ইচ্ছামতো সাইজ করে নেবে কেটে দিলাম এটা দেখুন তুলে দেখি দিচ্ছি এটা কতটা নরম হয়েছে একটা স্পঞ্জের মতো খুব সুন্দর নরম আর এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে সামনে থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন নরম হয়েছে কতটা তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশন গুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ধন্যবাদ